কলকাতা হাইকোর্ট রীতিমতো লড়াই করে প্রকাশ্যে যে পূজো করার অধিকার আদায় করে নিয়েছিলেন সেই অধিকার বজায় রাখতে এবছরও কোভিড বিধি মেনে দেবীর আরাধনা করবেন যৌনপল্লির মেয়েরা। গত 8 বছরের মতো এবারেও দুর্বার মহিলা সমিতি আয়োজিত খুঁটি পূজোতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। শুধু যে খুঁটি পূজোর উদ্বোধন করলেন তাই নয়, গাইলেন গানও। দিল্লি থেকে প্লেনে করে এলো করোনা, দিল্লি থেকে প্লেনে করে এলো করোনা, একটা মোটা একটা দাড়ি চিন্তা করো না, দিদির কাছে ছিল এদের ভ্যাকসিন, চুনার দুর্গা গড়া নেই কোনো সিন, আমরা 294 তোমরা 420 মানে 420 আমরা হিরো, তোমরা 420 420 মানে 420 মানুষ হিরো, এসা করো এসা করো গিন 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 ইন্তজার আজা তেরা আইবা। গান নয় এবার ছোট বড়। বিধায়ক মদন মিত্র যেখানেই যান সাধারণ মানুষের আবদার তাকে ঘিরে ধরে। এদিনও দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয় যৌন কর্মীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সম্পূর্ণ সহায়তা করছেন রাজ্য সরকার। মদন মিত্র জানিয়েছেন শুধুমাত্র যৌন কর্মীরাই নন, তাদের সন্তান সন্ততিরাও যাতে টিকা পান সেই ব্যবস্থা করবেন তিনি। সোনাগাছির মেয়েরা তারা যদি আলাদা করে ক্যাম্প করে পুরো, প্রচুর প্রয়োজন রয়েছে। আমি এখানে সুনন্দা লোকাল কাউন্সিলর আছে, আমি সরকারের কাছে আবেদন করব তাদের জন্য একটা স্পেশাল ক্যাম্প করে দিতে, যাতে কেউ এই ভ্যাকসিনেশনের আওতা থেকে বেরিয়ে যায়। খুঁটি পূজো তো ছিলই, সঙ্গে ছিল 1 টাকায় 5 কেজি সবজি বিতরণের অনুষ্ঠান। নিজের হাতে সোনাগাছির বাসিন্দাদের হাতে সবজি এবং বস্ত্র সামগ্রী তুলে দেন মদন মিত্র। মদন মিত্রের সঙ্গে ছিলেন কৃষ্ণকুড়ি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তিয়াশা। তিনি জানান কলকাতায় সর্বপ্রথম খুঁটি পুজো শুরু হলো মদন মিত্রের হাত ধরে, এমন একটি কর্মকাণ্ডে সামিল হতে পেরে তিনি কৃতজ্ঞ। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো দুটো কাজের সঙ্গে যুক্ত হতে পারলাম আজকে এরকম একটা দিনে। প্রথম কথা, সবাইকে গ্রসারি শাড়ি দিতে পারলাম নিজের হাতে, তো খুব ভালো লাগছে। আর আজকে খুঁটি পুজো হলো, কলকাতার ফার্স্ট খুঁটি পুজো, তো দুর্গাপুজো মানেই তো মানুষের মনে আনন্দের জোয়ার, তো আনন্দ থাকলে কোনো রোগী কাউকে অ্যাটাক করতে পারবে না, তো এইরকম একটা আনন্দের ভ্যাকসিন সবাইকে দিতে পেরে খুব ভালো লাগছে। এমন একটি কর্মকাণ্ডে সামিল হতে পেরে তিনি কৃতজ্ঞ। করোনাকালে নানা বিধিনিষেধের বেড়াজালে যখন সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন দুর্বার মহিলা সমিতির এই খুঁটি পুজোর উদ্যোগ জানিয়ে দিল দুর্গাপুজো আর বেশি দেরি নেই, মা আসছেন। ক্যামেরায় নন্দদের সাথে জয়নী হালদারের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।